আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ইউক্রেনকে সহায়তা দিতে গিয়ে ইউরোপীয় ইউনিয়নের অস্ত্র গুদাম শূন্য। ইউক্রেনের 177 অঞ্চলের সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করল রুশ বাহিনী। রাশিয়া ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের লাভ হচ্ছে, বলছে রাশিয়া। মিনস্ক চুক্তির ব্যর্থতা ইউক্রেন অভিযানকে অবধারিত করে তোলে, বলছে রাশিয়া। ভারতের ইসলাম ও হিন্দু ধর্মের পণ্ডিতদের মধ্যে সংলাপ, শক্তিশালী স্ব-অবস্থানের তাগিদ। ইরান পারমাণবিক অস্ত্রধারী হলে পাশার দান উল্টে যাবে, বলছে সৌদি আরব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইউক্রেনকে সহায়তা দিতে গিয়ে ইউরোপীয় ইউনিয়নের অস্ত্র গুদাম শূন্য, বললেন জোসেফ বোরেল। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে সামরিক সহায়তা দিতে গিয়ে 27 জাতির এই জোটের অস্ত্রভান্ডার অনেকটাই শূন্য হয়ে গেছে। এখন যদি ইউক্রেনকে অস্ত্র দেওয়া অব্যাহত রাখতে হয়, তাহলে সামরিক খাতে ইউরোপীয় ইউনিয়নকে আরো অনেক বেশি অর্থ বিনিয়োগ করতে হবে। গতকাল তিনি একটি ব্লগ পোস্টে এসব কথা লিখেছেন। তিনি বলেছেন, আমরা ইউক্রেনকে অস্ত্র দিয়েছি, কিন্তু যদি এই অস্ত্র দেওয়া অব্যাহত রাখতে হয়, তাহলে বুঝতে হবে যে আমাদের সামরিক ভাণ্ডার শূন্য হয়ে গেছে এবং সেখানে এখন অর্থ বিনিয়োগ প্রয়োজন। যদি বিনিয়োগ করা সম্ভব হয়, তাহলে ইউক্রেনকে যতদিন প্রয়োজন অস্ত্র দেওয়া যাবে। এর আগে গত সপ্তাহে তিনি ইউরোপীয় ইউনিয়নের সামরিক সক্ষমতার ঘাটতি নিয়ে একটি পর্যবেক্ষণ দিয়েছিলেন। জোসেফ বোরেল বলেন, অর্থ বরাদ্দ দেওয়া এবং অভিযানের জন্য বাস্তব সক্ষমতা অর্জন এক জিনিস নয়। 2021 সালে ইউরোপীয় ইউনিয়নের সামরিক ব্যয় প্রথমবারের মতো 200 বিলিয়ন ইউরো ছাড়িয়ে গেছে। সামরিক খাতে এই বিশাল অঙ্কের অর্থ ব্যয়ের ভূয়সী প্রশংসা করেছেন জোসেফ বোরেল। রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন 1,100 কোটি ডলার সামরিক সহায়তা দিয়েছে। ব্রিটেন এবং কানাডা 550 কোটি ডলার ও আমেরিকা একা 2,280 কোটি ডলার সামরিক সহায়তা দিয়েছে। পশ্চিমা দেশগুলোর এই অস্ত্র ঢলের বিরুদ্ধে বারবার হুঁশিয়ারি উচ্চারণ করে আসছে রাশিয়া। মস্কো বলছে, ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করার অর্থ হবে যুদ্ধ দীর্ঘায়িত করা। কিন্তু পশ্চিমা দেশগুলো রাশিয়ার এসব কথায় কখনো কান দেয়নি, সূত্র পার্স টুডে। ইউক্রেনের 177 অঞ্চলের সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করল রুশ বাহিনী। রাশিয়ার সশস্ত্র বাহিনী গত 24 ঘন্টায় ইউক্রেনের বিশেষ অভিযানে 260টির বেশি ইউক্রেনের সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগোর কোনাশঙ্কভ এই তথ্য জানিয়েছেন। অপারেশনাল কৌশলগত বিমান, ক্ষেপণাস্ত্র এবং আর্টিলারি সেনারা 177টি অঞ্চলে ফায়ারিং পজিশনে 86টি আর্টিলারি ইউনিট, সেই সাথে জনশক্তি এবং সামরিক সরঞ্জামগুলিতে আঘাত করেছে। উল্লেখ্য, গত 24 ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দনবাস প্রজাতন্ত্রের নেতাদের সাহায্যের অনুরোধের পরে একটি বিশেষ সামরিক অভিযান শুরু করেছিলেন। এর জবাবে পশ্চিমা মস্কোর উপর আরো ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করতে শুরু করে। তদুপরি পশ্চিমা দেশগুলি কিয়েভে অস্ত্র এবং সামরিক সরঞ্জাম সরবরাহ শুরু করে এবং এই সামরিক সহায়তার মূল ট্যাগ বর্তমানে $1 বিলিয়ন আনুমানিক। রাশিয়া ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের লাভ হচ্ছে, বলছে রাশিয়া। রুশ ইউক্রেন যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের লাভ হচ্ছে, কারণ ইউরোপীয় দেশগুলো এখন রাশিয়ার গ্যাসের উপর নির্ভর না করে মার্কিন এলএনজি তরলকৃত প্রাকৃতিক গ্যাস ক্রয় করছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এসব তথ্য তুলে ধরেছেন। সোমবার আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুসারে রুশ কর্তৃপক্ষ জানিয়েছে যে ইউরোপ এখন বেশ গ্যাসের উপর নির্ভরশীলতা কমিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এলএনজির উপর নির্ভরতাকে দিকে চলে গেছে। রুশ ইউক্রেন যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র কিভাবে লাভবান হচ্ছে, ওই বিষয়ে রুশিয়া অন টিভির সঙ্গে সাক্ষাৎকারে কিমলের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, মার্কিন এলএনজি তরলকৃত প্রাকৃতিক গ্যাস ক্রয় করে ইউরোপ এবার যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা বাড়িয়েছে, কিন্তু এ সম্পর্কে তেমন পারস্পরিক আদান প্রদান নেই, মূলত এতে শুধুমাত্র যুক্তরাষ্ট্রেরই লাভ হচ্ছে। পেসকভ বলেন, ইউরোপীয়দের রাশিয়ার উপর নির্ভরশীলতা থেকে মুক্ত করার আকাঙ্ক্ষা সম্পূর্ণ অযৌক্তিক ও হাস্যকর। এটা এক ধরনের পাগলামি, কারণ ইউরোপের এই সিদ্ধান্তের কারণে তারা প্রতিদিন $1 বিলিয়ন ইউরো হারাচ্ছে। অপরদিকে যুক্তরাষ্ট্র $1 বিলিয়ন উপার্জন করছে। তবে পেসকভ একথাও স্বীকার করেছেন যে রাশিয়া ও পশ্চিমাদের মধ্যকার সম্পর্ক দ্বন্দ্বাত্মক হয়ে উঠেছে। ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের আগে রাশিয়া ইউরোপের প্রায় 40% গ্যাস সরবরাহ করত। এরপর অভূতপূর্ব পশ্চিমা নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় রুশ গ্যাসের প্রবাহ হ্রাস পেয়েছে, এখন জ্বালানির দাম আকাশচুম্বী হয়েছে। এমন সংকটময় পরিস্থিতিতে মার্কিন প্রাকৃতিক গ্যাস চাহিদা বেড়েছে। ইউরোপের ক্রেতারা রাশিয়ান গ্যাসের বিকল্প খোঁজার কারণে এই পণ্যের মার্কিন উৎপাদকরা সেখানে তাদের রপ্তানি বাড়িয়েছে, সূত্র আনাদোলু এজেন্সি। মিনস্ক চুক্তির ব্যর্থতা ইউক্রেন অভিযানকে অবধারিত করে তোলে, বলছে রাশিয়া। রাশিয়া বলেছে, মিনস্ক চুক্তির ব্যর্থতা থেকে সৃষ্ট উদ্বেগের কারণে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালানো হয়েছে।
রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ সে দেশের রাশিয়া ওয়ান টেলিভিশন চ্যানেলকে দেওয়া একটি সাক্ষাৎকারে এসব মন্তব্য করেছেন। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চলে সংঘর্ষ বন্ধ করার লক্ষ্যে 2014 এবং 2015 সালে মিনস্ক 1 ও 2 চুক্তি সই হয়েছিল। রাশিয়া, ফ্রান্স ও জার্মানির মধ্যে চুক্তি এই দুই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। মিনস্ক 2 চুক্তিতে রাশিয়ার সঙ্গে যে প্রতারণা করা হয়েছে তা মস্কো উপলব্ধি করতে পেরেছে কিনা এমন এক প্রশ্নের জবাবে পেসকভ বলেছেন, সময় অতিক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে ওই চুক্তির অসারতা প্রমাণ হচ্ছিল। পশ্চিমা দেশগুলো সকল আলোচনা প্রক্রিয়ায় রাশিয়ার নিরাপত্তা উদ্বেগ সংক্রান্ত কথাবার্তা উপেক্ষা করে যাচ্ছিল। এসব বিষয় ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান অবধারিত করে তোলে। পেসকভ বলেন, পূর্ব ইউক্রেনে রুশপন্থী অস্ত্রধারীদের সঙ্গে করা শান্তি চুক্তি মেনে চলতে কি ব্যর্থতার পরিচয় দেয়। এর আগে শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও মিনস্ক চুক্তি বাস্তবায়নে ব্যর্থতার কঠোর সমালোচনা করেছেন। চুক্তিটি সম্পর্কে তৎকালীন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল সম্প্রতি বলেছেন, রাশিয়ার মোকাবেলায় ইউক্রেনকে সামরিক দিক দিয়ে শক্তিশালী হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য মিনস্ক চুক্তি সই করা হয়েছিল। তার বক্তব্য রাশিয়ার সঙ্গে ফ্রান্স ও জার্মানির প্রতারণার বিষয়টি প্রকাশ হয়ে পড়ে। সূত্র পার্স টুডে। ভারতের ইসলাম ও হিন্দু ধর্মের পণ্ডিতদের মধ্যে সংলাপ, শক্তিশালী সহবস্থানের তাগিদ। ভারতের রাজধানী নয়াদিল্লিতে শান্তি ও উন্নয়নের ধর্মের সহবস্থানের অবদান শীর্ষক ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে তৃতীয় দফা সংলাপ শুরু হয়েছে। সম্মেলনে ইরান ও ভারতের আলেম, পণ্ডিত এবং বিভিন্ন শ্রেণীর প্রতিনিধিরা অংশ নিয়েছেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামিনি কার্যালয়ে আন্তর্জাতিক বিষয়ক উপপরিচালকের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের নেতৃত্বে ওই আন্তর্জাতিক বৈঠকে অংশগ্রহণকারীরা শান্তি ও সমাজ উন্নয়নের লক্ষ্যে আন্তঃধর্মীয় অভিন্নতার উপর জোর দেওয়ার পাশাপাশি ইসলাম ও মুসলিম ধর্মের শীর্ষস্থানীয় পণ্ডিতদের মধ্যে কার্যকলাপ বা সংলাপ অনুষ্ঠানের উপর জোর দিয়েছেন। ভারতের মতো দেশে রাজনৈতিক ও ধর্মীয় বৃত্তের দৃষ্টিকোণ থেকে যেখানে জাতি ও ধর্মের মধ্যে বন্ধুত্ববাদ রয়েছে, সেখানে বিভিন্ন ধর্ম বিশ্বাসের মধ্যে সংলাপ অনুষ্ঠানের মাধ্যমে মানুষের মধ্যে শান্তিপূর্ণ সহবস্থান শক্তিশালী করার ক্ষেত্রে অত্যন্ত ফলপ্রসূ এবং কার্যকর হতে পারে। এছাড়া ভারতের 20 কোটিরও বেশি মানুষ মুসলমান হয়, ওই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের বিশেষজ্ঞ ও পণ্ডিত সরস আমিরি এ সম্পর্কে বলেছেন, ভারতের বহু জাতিগত এবং ধর্মীয় সমাজের মধ্যে এদেশের মানুষ বিশ্বাস করে মুসলমান এবং হিন্দুরা সবসময় শান্তিপূর্ণ জীবনযাপন করে আসছে। এছাড়া ভারতের বিভিন্ন শিল্প ও প্রযুক্তিগত উন্নয়ন বা কর্মসূচির অগ্রগতিতে সাহায্য করার ক্ষেত্রে মুসলমানরা মোটেও পিছিয়ে নেই। তবে কিছু চরমপন্থী গোষ্ঠী মুসলমান ও হিন্দুদের মধ্যে ধারাবাহিক শান্তিপূর্ণ সহবস্থানকে বিনষ্ট করার চেষ্টা চালিয়ে আসছে। নিঃসন্দেহে মুসলিম এবং হিন্দু সহ বিভিন্ন ধর্ম ও জাতিগোষ্ঠীর পণ্ডিত ব্যক্তি এবং ধর্মীয় বিশেষজ্ঞদের উপস্থিতিতে বৈজ্ঞানিক সভা করা হলেও তা ইসলাম ও হিন্দু ধর্মের অনুসারীদের কাছাকাছি আনতে সাহায্য করতে পারে। কারণ যারা ধর্মের মধ্যে সহিংসতা বিশ্বাস করে না, তারা তাদের অশুভ লক্ষ্যকে এগিয়ে নিতে মানুষের অজ্ঞাত ব্যবহার করেছে এবং এটাও উল্লেখের বিষয় যে ধর্মের এই সর উগ্র এবং মুনাফলি রোগ রয়েছে। তাই নয়াদিল্লিতে বক্তারা ইসলাম ধর্ম এবং হিন্দু ধর্মের মধ্যে সংলাপ অনুষ্ঠানের উপর জোর দিয়ে বলেছেন, এ ধরনের সংলাপ ইরান ও ভারতকে বিশ্বে কাঙ্ক্ষিত অবস্থানে নিয়ে যাওয়ার পাশাপাশি এই দুই দেশ উগ্রবাদী এবং আধিপত্যকামী শক্তির বিরুদ্ধে লড়াইয়ে যে ইতিবাচক শক্তি যোগাবে তাতে কোনো সন্দেহ নেই। ভারতের বিশেষজ্ঞ আলী আলোই এ সম্পর্কে বলেছেন, পৃথিবীর সর্বত্র এবং সব ধর্মের মধ্যে চরমপন্থা রয়েছে, কিন্তু ভারতে শিবসেনা এবং আরএসএস এর মতো সংগঠিত উগ্র হিন্দুত্ব গোষ্ঠী উপস্থিতির কারণে মুসলমানরা সেখানে ধারাবাহিকভাবে হামলার শিকার হচ্ছে। সূত্র পার্স টুডে। ইরান পারমাণবিক অস্ত্রধারী হলে পাশার দান উল্টে যাবে বলছে সৌদি আরব। ইরান পারমাণবিক অস্ত্রধারী হলে আরব উপসাগরের দেশগুলোর নিরাপত্তা বাড়াতে উদ্বেগ নেওয়া হবে বলে জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। গতকাল সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড পলিসি কনফারেন্সে একটি প্রশ্নের জবাবে এমনটা বলেছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটা জানানো হয়েছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, যদি ইরান পারমাণবিক অক্ষমতাধর হয়ে ওঠে তবে পাশার দান উল্টে যাবে। সম্প্রতি নিজেদের ইউরেনিয়াম সংগ্রহের সক্ষমতা এবং পারমাণবিক ক্ষমতা বাড়ানোর ঘোষণা দিয়েছে ইরান। এরপরে উদ্বেগ হয়ে ওঠেন জাতিসংঘের পরমাণু বিষয়ক প্রধান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি। এর আগে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বৈশ্বিক শক্তিগুলোর সঙ্গে ইরানের পরমাণু বিষয়ক এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। 2018 সালে যুক্তরাষ্ট্র সেই আলোচনার টেবিল থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। চলতি বছরের সেপ্টেম্বর সেই আলোচনায় আবার ফিরে আসে যুক্তরাষ্ট্র। সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, অঞ্চলটিতে আমরা খুবই বিপজ্জনক পরিস্থিতিতে আছি। আপনি দেখবেন অঞ্চলটির রাষ্ট্রগুলো কিভাবে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। ইরানের বিরোধী আলোচনার শর্ত হিসেবে বিভিন্ন অযৌক্তিক দাবি উত্থাপনের অভিযোগ তোলে পশ্চিমা শক্তিগুলো। এরপরে দেশটির সঙ্গে পারমাণবিক আলোচনা স্থগিত করা হয়। পাশাপাশি 22 বছর বয়সী মাহশা আমিনীর মৃত্যুর ঘটনা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের দিকে মনোনিবেশ করা হয়েছে। সুন্নি শাসিত উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো শিয়া শাসিত ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রোগ্রাম এবং আঞ্চলিক পরিস্থিতিগুলোর নেটওয়ার্কে নিয়ে উদ্বেগ সমাধানে একটি শক্তিশালী চুক্তির জন্য চাপ দিচ্ছে। ফ্রেন্স ফয়সাল বলেন, বর্তমানে কোন পরিস্থিতি ইতিবাচক নয়। আমরা ইরানের কাছ থেকে শুনেছি যে তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে কোনো আগ্রহ নেই। এটা বিশ্বাস করতে পারলে খুবই স্বস্তি দেখাবে, তবে আমাদের আরো আশ্বাস দরকার। সূত্র রয়টার্স।